आज আমরা করব কিছু প্রবলেম সলভ বাই ইউনিটারি মেথড আর উইকি নিয়মে কিছু সমাধান করব। আমরা গত ক্লাসে করেছি চারের দাগটা লাস্ট পেজ নাম্বার 198 বা 198 পেজে দেখবে চারের দাগটা লাস্ট করেছি। আজকে আমরা করব ছয়ের দাগ। নাম্বার 6, এক ডজন ডিমের দাম 48 টাকা। বলা আছে এক ডজন ডিমের দাম 48 টাকা, তাহলে 19টা ডিমের দাম কত? ওয়ান ডজন অফ এগস কস্ট রুপিস 48, হাউ মাচ ইজ কস্ট অফ 19 এগস? তাহলে কি করতে হবে আমাদেরকে? না, আমরা আগে গাণিতিক ভাবে আমরা লিখব বা এক্সপ্রেস এন্ড ম্যাথমেটিক্যাল। তো ডিমের সংখ্যা, নাম্বার অফ এগ, এক্স, আর কস্ট বা বলতে পারি দাম, কারণ যেহেতু আমাদের দামটা চেয়েছে তাই দামটা ডান দিকে থাকবে। ডিমের সংখ্যা কত? না, এক ডজন। তোমরা সবাই জানো এক ডজন মানে কতগুলো? এক ডজন মানে 12টা। তাহলে এক ডজন মানে আমরা বলতে পারি 12টা ডিম, 12x। হোয়াট ইজ দ্য কস্ট অফ 12x? 48 রুপিস 48, 48 টাকা। 12টা দাম, ডিমের দাম 48 টাকা। কি বের করতে বলেছে আমাদেরকে? 19টা ডিমের দাম কত? হোয়াট ইজ দ্য কস্ট অফ 19x? তাহলে 19টা এখানে লিখব 19x, হোয়াট ইজ দ্য কস্ট? তাহলে ডিমের দাম, ডিমের সংখ্যা যখন বাড়ছে তাহলে কি হবে? দামটাও বাড়বে। 12টা ডিমের দাম যদি 48 টাকা হয় তাহলে 19টা ডিমের দাম নিশ্চয়ই 48 টাকা বেশি হবে। তাহলে এটাকে কি বললাম আমরা? সরল সম্পর্ক বলেছি আমরা, এটাকে আমরা বলবো সরল সম্পর্ক। ওয়েন দ্য নাম্বার অফ এগ ইজ ইনক্রিজ দেন দ্য কস্ট অলসো ইনক্রিজ, সো দিস রিলেশন ইজ কল্ড ইজ ডাইরেক্ট রিলেশন, সরল সম্পর্ক বা ডাইরেক্ট রিলেশন। তো কিভাবে করব? না, 12টি ডিমের দাম, 12টি ডিমের দাম 48 টাকা। এবার ওই কি নিয়ম মানে আমরা কি করব? এক ধরে করব, তাহলে 12টি ডিমের দাম 48 টাকা, তাহলে একটি ডিমের দাম কত হবে? 12টি দাম যদি 48 হয় তাহলে একটির দাম নিশ্চয়ই কম হবে। তাহলে কম হলে আমরা কি বলেছি? না, কম হলে সবসময় ভাগ করব। তাহলে 48 ভাগ করব কত দিয়ে? না, 12 দিয়ে। তাহলে 12 দিয়ে 48 ভাগ করলে কত হবে? 12-র নামটা ডাকো, 12 একে 12, 12 দুনে 24, 12 দুনে 36, 12 চারে 48, তাহলে কি হবে? 4 টাকা হলো। তাহলে একটি ডিমের দাম কত দাঁড়ালো? 4 টাকা। এবার কি চেয়েছে আমাকে? না, 19টা ডিমের দাম কত? তাহলে 19টি ডিমের দাম কত হবে? না, একটির দাম যত হবে 19টির দাম তার থেকে নিশ্চয়ই বেশি হবে, যেহেতু এটা সরল সম্পর্ক বলেছি আমরা। তাহলে বেশি হলেই আমরা বলেছি গুণ করব, কম হলে যেমন ভাগ করছি বেশি হলে গুণ করব। তাহলে 19-এর ক্ষেত্রে আমরা কি করব? না, গুণ করব। কত সাথে গুণ করব? না, 4-এর সাথে গুণ হবে। 4 × 19, 19-কে 4 দিয়ে গুণ করলে কত হবে? 19-এর নামটা ডাকো, 76। তাহলে আমরা উত্তরটা লিখতে হবে কিভাবে? উত্তর হিসেবে কিভাবে লিখব? না, 19টি ডিমের দাম, 19টি ডিমের দাম 76 টাকা হয়ে গেল। ইংলিশে আবার বলে দিই, কস্ট অফ 12x ইজ রুপিস 48, কস্ট অফ 1x
must be less than 48. If 12 8 is 48, then when the number is less than 12, so the cost is also less than 48. So less than means we use division. So 48 by 12, that is rupees 4. We have to find out the cost of 19x. So cost of 19x is what? If the number of eggs increased, then the price is also increased. Increase means we use the multiplication. So 4 into 19, that is 76, rupees 76. So answer, therefore the cost of 19x is rupees 76. So chalo ebar amra korbo eta ami bole dicchi emni 7-8ta 7 5 kg alur dam 60 taka 8 kg alur dam koto 5 kg alur dam jodi 60 taka hoy 5 kg tumra onko ta eibhabe kore nebe mathematically ganitik bhashay tumra likhbe বা ম্যাথমেটিক্যাল টার্মে তোমরা লিখবে। আমি এমনি অঙ্করা করছি, পাঁচ কেজি আলুর দাম 60 টাকা, তাহলে 1 কেজির দাম কত হবে? 1 কেজি আলুর দাম 5-এর থেকে যখন 1 কমে যাচ্ছে, তাহলে আলুর দামও নিশ্চয় কমবে, কম মানে ভাগ হবে, তাহলে 5 সমান হচ্ছে 12 × 5 = 60, তাহলে 12 টাকা। তো কত চেয়েছে বইটাতে দেখো, 7-এর দাগেরটায় 8 কেজি আলুর দাম কত? না, 8 কেজি আলুর দাম, তাহলে 1 থেকে যে 8 হচ্ছে, আলুর ওজন বাড়লে নিশ্চয়ই দামও বাড়বে, তাহলে গুণ হবে, তাহলে 12 × 8 তোমার হচ্ছে 96 টাকা। তো উত্তরটা লিখে নেবে তোমরা, কি লিখবে? অতএব 8 কিলো আলুর দাম 96 টাকা। যারা ইংলিশে করবে তারা কি লিখবে? কস্ট অফ বা প্রাইস অফ, যেটা লিখ, যা লিখতে পারো, কস্ট অফ 5 কেজি পটাটো ইজ রুপিস 60, তো কস্ট অফ 1 কেজি কত হবে? কমে যাবে, ইজ লেস, দ্যাট ইজ ডিভাইড হবে, তো রুপিস 60/5, দ্যাট ইকুয়ালস টু রুপিস 12। দেন কস্ট অফ 8 কেজি ইজ রুপিস 12 × 8, দ্যাট ইজ 96, রুপিস 96 হলো। এবার আমরা করব 9-এর দাগেরটা 9, क्वेश्चन नंबर 9। যে 12 প্যাকেট আলু বিস্কুটের দাম 72 টাকা, কস্ট অফ 12 প্যাকেটস বিস্কুট ইজ রুপিস 72, তো হাউ মাচ উইল 18 প্যাকেটস কস্ট? কি লিখবো? কস্ট অফ 12 প্যাকেট অফ বিস্কুট is rupees 72, then cost of 1 packet of biscuit is rupees less than 72, of course. If 12 packets is 72, then 1 packet is of course less than 72, that means we divide, that is equals to 6, rupees 6. Then what should we need? We need 18 packets. The cost of 18 packets of biscuit is rupees 6, 18, that means
more. So we use multiplication. ₹104. যারা বাংলায় করবে তারা কি লিখবে, না 12 প্যাকেট বিস্কুটের দাম, 12 প্যাকেট বিস্কুটের দাম ৭২ টাকা, ও ৭২ টাকা, তাহলে কি লিখবো, না এক প্যাকেট বিস্কুটের দাম কত হবে, কম হবে নিশ্চয়ই, মানে ১২ থেকে যখন ১২ প্যাকেটের দাম যত হবে তাহলে এক প্যাকেট দাম কম হবে, তাহলে এক প্যাকেট বিস্কুটের দাম হবে, তাহলে ভাগ করবো ৭২ / ১২, তাহলে কি হবে ১২×৭২ ৬ টাকা, তাহলে কি বের করতে বলেছে, না ১৮ প্যাকেট, না ১৮ প্যাকেট বিস্কুটের দাম, তাহলে ১৮ হবে তাহলে বেড়ে যাবে, তাহলে কি হবে গুণ হবে, তাহলে ৬ × ১৮ তখন হচ্ছে ১০৪ টাকা হয়ে গেল। তোমরা উত্তরটা লিখে নেবে, আমরা পরের পেজে দেখো, পেজ নাম্বার ২০০তে, পৃষ্ঠা নম্বর ২০০ আর পৃষ্ঠা নম্বর ২০০ কি আছে ওখানে, না ওখানে আমরা যদি এক একটা বলি যে ২০০ গ্রাম ওজনের মাছের দাম ৮০ টাকা, ২০০ গ্রাম ওজনের মাছের দাম ৮০ টাকা, তাহলে ২০ টাকায় কত গ্রাম ওজনের মাছ পাওয়া যাবে, তাহলে এটা ঘুরিয়ে করতে হবে, ৮০ টাকা মাছের দাম হয়, তাহলে আমরা যদি গাণিতিক আকারে প্রকাশ করি তাহলে কি লিখবো, এখানে দাম, দামটা বাঁ দিকে লিখবো মানে কস্ট, আর এখানে আমরা লিখবো ওয়েট বা ওজন, মাছের ওজন হচ্ছে না ৮০ টাকায় আমরা কত পাচ্ছি, ২০০০ গ্রাম, মানে ৮০ রুপিস ৮০, ২০০০ গ্রাম, তাহলে আমরা কত করছি, না ২০ টাকায় আমাদের বের করতে বলেছে, ২০ টাকায় কত পাবো, ২০ টাকা ২০ রুপিস ২০ কত পাবো, তাহলে যখন দাম কম হবে নিশ্চয়ই মাছের পরিমাণও কম হবে, সেক্ষেত্রে কি হচ্ছে সরল সম্পর্ক, এগুলো অবশ্যই সব সরল সম্পর্ক অঙ্ক করছি আমরা, তাহলে এইভাবে হবে, ৮০ টাকায় পাওয়া যায় এত গ্রাম, ১ টাকায় কত পাই আর ২০ টাকায় কত পাই, না ৮০ টাকায় পাওয়া যায় ২০০০ গ্রাম মাছ, তাহলে এরপর কি লিখবো, না ১ টাকায় কত পাওয়া যায়, ১ টাকায় পাওয়া যায় ৮০ টাকায় যত পাওয়া যায় ১ টাকায় নিশ্চয় তার থেকে কম পাওয়া যাবে, কম মানেই ভাগ, তাহলে ২০০০ তাকে ভাগ করবো ৮০ দিয়ে, কীরকম ভাগ করবো, মানে ভাগ করতে জানি আমরা ভগ্নাংশ পড়েছি, ভাগ করে দেখো কাটাকাটি করলে হয়ে যাবে ২৫ গ্রাম মাছ, এবার কি বের করতে বলেছে, ২০ টাকায় কত পাবো, ২০ টাকায় পাওয়া যাবে বেশি নিশ্চয়ই, ১ টাকা যত পাওয়া যাবে তার থেকে বেশি হবে ২০ টাকায়, ২০ টাকায় হবে তাহলে গুণ হয়ে যাবে, তো ২৫ × ২০ তাহলে হবে ৫০০ গ্রাম মাছ, উত্তরটা লিখে নেব আমরা, কি লিখব, অতএব ২০ টাকায় ৫০০ গ্রাম ওজনের মাছ পাওয়া যাবে, ২০ টাকায় ৫০০ গ্রাম ওজনের মাছ পাওয়া যাবে, ওরা কি লিখবে, ৮০ রুপিস ৮০ ফিস
will be available. Available of 2000 gram in rupees 1 fees will be available of 2000 by 80 gram, that is equals to 25 gram in rupees 20 is available of 25 into 20, it is 500 grams. এরপরে দু নম্বরটা দেখো, দুটো কি বলেছে, মীরা দশটি লজেন্স কিনতে পাঁচ টাকা দিয়েছিল, মীরা চারটি লজেন্স কিনলে কত পয়সা দিত। তাহলে টাকা আর পয়সা যেখানে আসছে আমরা জানি, এক টাকা সমান, এটা করেছি আমরা আগে, এক টাকা সমান 100 পয়সা। তাহলে আমরা বলতে পারি অতএব পাঁচ টাকা সমান কত হবে, না 100 কে আমরা 5 দিয়ে গুণ করবো, তাহলে হচ্ছে 500 পয়সা। ₹1 = 100 পয়সে, সো ₹5 = 100 × 5, দ্যাট ইজ 500 পয়সে। The problem is, Mira gave ₹5 to buy 10 candies. How much would Mira have given to buy 4 candy? The cost of 10 candy is is 500 paise. The cost of 1 candy is 500 / 10, that is 50 paise. The cost of 4 candies is 50 × 4, that is 200 paise. So 200 paise means ₹2. क्या बच्चे ना दोस्ती लॉजन से दाम पांच टका बोलते हम लोग की बोलते हैं না, 5 টাকা মানে এখানে আমরা বেরিয়েছি 500 পয়সা দাম, 500 পয়সা। তাহলে একটি লজেন্সের দাম কত, কম হবে মানে ভাগ করব, তাহলে 500/10 = 50 পয়সা। কটা বের করতে বলেছে, না চারটি লজেন্সের দাম কত, চারটি লজেন্সের দাম বাড়বে, তাহলে 50 × 4 হচ্ছে 200 পয়সা। আচ্ছা আমরা জানি যেমন টাকাকে পয়সা করলে কি করতে হয়, 100 দিয়ে গুণ করতে হয়, তাহলে একই রকম পয়সা থেকে টাকা করতে হলে কি করতে হবে, না 100 দিয়ে ভাগ করতে হবে, 200/100, তাহলে হচ্ছে 2 টাকা। উত্তরটা লিখে নেবে, একই রকম ভাবে 3-এর দাগে আছে ওটাও পারবে তোমরা, 4-এর দাগে আছে, 4 দিস্তায় 100 পৃষ্ঠা কাগজ আছে, তাহলে 9 দিস্তায় কত থাকবে, একই রকম ভাবে 4 দিস্তায় থাকবে 100টি, 1 দিস্তায় কত, 9 দিস্তায় কত, এভাবে হয়ে যাবে।
আচ্ছা আমি করি ছয়টা করব বুঝে ডেবিট 480 মিনিটে 240টি পৃষ্ঠা পড়তে পারে 480 মিনিটে 40টি পৃষ্ঠা পড়তে পারে 240টি পৃষ্ঠা পড়তে পারে কত ঘন্টায় সে 540 পৃষ্ঠা পড়বে তাহলে আমাকে টাইমটা বের করতে বলছে সময়টা বের করতে বলেছে ডেবিট ক্যান রিড 240 পেজেস ইন 480 মিনিটস হাউ মেনি আওয়ার্স ক্যান হি রিড 540 পেজেস কিভাবে লিখবো আমরা এখানে নাম্বার অফ পেজ বা পৃষ্ঠার সংখ্যা পৃষ্ঠা আর এখানে দেখব সময় বা টাইম নাম্বার অফ পেজ কত বলেছি বলেছি 240 পেজেস 240টি পেজ করতে তার সময় লেগেছে কত না 480 মিনিট টাইম 480 মিনিটস 480 মিনিট হলো তাহলে বলেছে কি বের করতে হবে না 540 পৃষ্ঠা পড়বে কত সময় 540 পেজ কি লিখবো না ডেবিট ক্যান রিড 240 পেজেস ইন 480 মিনিটস ডেবিট ক্যান রিড 1 পেজ ইন ডিভাইড করব 240 কত করলে এটা হয় আমরা ভগ্নাংশ কাটাকাটি করেছি ইন ফ্র্যাকশন ইট ইজ ইন 2 মিনিট ডেবিট ক্যান রিড 540 পেজেস ইন 2 ইনটু 540 1080 মিনিটস উই নো দ্যাট আমরা জানি 1 আওয়ার ইকুয়ালস টু 60 মিনিট 1 আওয়ার ইকুয়ালস টু 60 মিনিটস সো 1080 মিনিটস দ্যাট ইজ ইকুয়ালস টু 1080 বাই 60 আওয়ার্স ইজ ইকুয়ালস টু উই ডিভাইড সিক্স দ্যাট ইজ 18 আওয়ার্স কি হলো না 240 পেজ যারা বাংলায় তারা নিজেরা করে নাও 240 পেজে 240 পেজ তার টাইম লাগে পেজটা পড়তে তার টাইম লাগে কত 480 মিনিট এই বাংলা আর ইংলিশ করতে করতে আমার উল্টো পাল্টে হয়ে যাচ্ছে আগে একটা অঙ্ক এরকম মধ্যে ভুল টুল থাকতে পারে দেখে নেবে তাহলে এক পৃষ্ঠা পড়তে তার সময় লাগে 2 মিনিট তাহলে 540 পৃষ্ঠা পড়তে তার সময় লাগে 2 × 540 সমান হচ্ছে 1080 মিনিট তো 1080 মিনিট মানে আমরা কি করব না 1080কে আমরা ভাগ করব 60 দিয়ে 60 মিনিট 1 ঘন্টা তাহলে এটা ঘন্টা হয়ে গেল এটা সমানই হচ্ছে 18 ঘন্টা
হলো তাহলে একই রকম ভাবে বাকি অঙ্কগুলো তোমরা করে নেবে পারবে একই প্রসেসে প্রত্যেকটা আছে তোমরা ওগুলো নিজেরা বাড়িতে করবে ঠিক আছে ওকে okay.